সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন পাঠ করুন এই একটি মন্ত্র, জীবনে সকল দুর্ভাগ্য কেটে যাবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আজ এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, একটি বছর অপেক্ষা করে থাকে এই বাঙালি প্রিয়রা। প্রত্যেকেই এই পুজোতে ভালোভাবে কাটাবেন এবং ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে এমন একটি মন্ত্রের সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, আপনারা যদি এই চার দিন এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে। আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে, তাই তো আমরা এত পরিশ্রম করে থাকি। কিন্তু যারা পরিশ্রম করার পরেও পরিশ্রমের সফলতা পাচ্ছেন না, জীবনে ব্যর্থতা আসছে, তারা অবশ্যই এই চার দিন মন্ত্রটি পাঠ করে দেখুন। দেখবেন মায়ের কৃপা লাভ অবশ্যই মিলবে। এখন চলছে মাতৃপক্ষ, আপনি যদি মাতৃপক্ষ চলাকালীন কিছু ক্রিয়াকর্ম করতে পারেন, মন্ত্র পাঠ করতে পারেন, অবশ্যই আপনার জীবনে তা সুফল এনে দেবে। কারণ এই সময়ে মায়ের ক্ষমতা প্রচণ্ড বেড়ে যায়। আর আপনি যদি মাকে এই সময় ভক্তি ভরে আরাধনা করতে পারেন, মায়ের পুজো করতে পারেন, অবশ্যই মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। মা কখনোই চান না তার সন্তানরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক, তাই তো মা আমাদের প্রত্যেকেরই দুঃখ কষ্টকে দূর করতে চায়। অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠ করে দেখুন। আপনি যদি এই মন্ত্রটি পাঠ করেন, তাহলে জীবনে কী কী ফল লাভ মিলবে সেই সম্পর্কেও জানিয়ে দেব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকের কাছে আশা রাখব সম্পূর্ণ দেখবেন। আর অতি অবশ্যই মায়ের উদ্দেশ্যে নিচের কমেন্ট বক্সে জয় মা দুর্গা এই কমেন্টটি করতে ভুলবেন না, মায়ের কৃপা লাভ সর্বদাই মিলবে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। প্রথমত বলা হচ্ছে, আপনি যদি সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন শক্তিশালী মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বিশেষ করে যারা দুঃখ কষ্টে ভুগছেন, জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে, তারা অতি অবশ্যই এই মন্ত্রটি এই চার দিন পাঠ করে দেখুন। আপনি সারাদিনে যে কোনো সময় পাঠ করুন, অতি অবশ্যই ফল লাভ মিলবে। দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট বিদায় নেবে, আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। তাই বলা হচ্ছে, হারিয়ে যাওয়া সুখ শান্তি ফেরাতে এবং দুঃখ কষ্টকে বিদায় দিতে অবশ্যই আপনারা এই মন্ত্রটি অত্যন্ত একবার হলেও সারাদিনে পাঠ করুন। অপরদিকে দেখে নেব কর্মক্ষেত্রে উন্নতি লাভ। যারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, প্রত্যেকটা কাজে দেখা দিচ্ছে বাধা বিপত্তি, কোনো কাজেই সফলতা পাচ্ছেন না, তাই বলা হচ্ছে কর্মজীবনে উন্নতি লাভ করতে এবং প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে এই মন্ত্রটি পাঠ করুন। বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে 108 বার পাঠ করবেন। সারাদিনে যে কোনো সময় অত্যন্ত একবার পাঠ করুন এই মন্ত্রটি। বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই আপনারা 108 বার পাঠ করবেন। অপরদিকে দেখে নেব আর্থিক উন্নতি হবে। সাংসারিক জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, সংসারে চরম দারিদ্রতা দেখা দিচ্ছে। আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, জীবনে আর্থিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে দেখুন। দেখবেন আপনার আর্থিক জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার মধ্যে এমন এক এনার্জি শক্তি তৈরি হবে যার দ্বারা সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে। পরিবার থাকবে সুরক্ষিত, পরিবারে কখনোই অমঙ্গল ঘটনা বা কোনো বিপদই হবে না, সকল প্রকার বিপদের হাত থেকে আপনি ও আপনার পরিবার
মুক্তি পাবেন, রক্ষা পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনারা যদি এই চার দিন এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে মায়ের কৃপালাভ সর্বদাই মিলবে আপনার উপর। দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে দাম্পত্য জীবনে সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের দাম্পত্য জীবনে ক্রমাগত সমস্যা লেগেই রয়েছে, সাংসারিক জীবনে অশান্তি, জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে, তাই বলা হচ্ছে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠ করুন। দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন, সাংসারিক জীবনে উন্নতি হবে চোখে পড়ার মতো। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই মন্ত্রটি পাঠ করলে আপনি আপনার জীবনে কি কি ফললাভ পেতে পারেন। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই মন্ত্রটি পাঠ করার সময় এক মনে অবশ্যই পাঠ করতে হবে, আর নির্জন জায়গায় পাঠ করবেন, 108 বার অবশ্যই প্রত্যেকেই পাঠ করবেন। দেখবেন আপনি আপনার জীবনে ফললাভ হাত নাতে পেয়ে যাবেন। যারা মন্ত্র পাঠ করেন তারা অবশ্যই মন্ত্রের গুণাগুণ বা এর উপকারিতা জানেন, কিন্তু যারা এই সব মন্ত্রপাঠ করেন না বা কখনোই জানেন না, অত্যন্ত এই চার দিন একবার হলেও পাঠ করুন। দেখবেন মায়ের কৃপালাভ সর্বদাই মিলবে। আমরা প্রত্যেকেই চাই মায়ের কৃপালাভ পেতে, কারণ মায়ের কৃপালাভ পেলে জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট এবং বিভিন্ন প্রকার সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যদি চান আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্টকে বিদায় দিতে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে, তাহলে এই মন্ত্রটি প্রত্যেকেই পাঠ করুন। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেলসায় থাকবেন, সঙ্গে থাকবেন। আর প্রত্যেকেই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকবেন। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও জানিয়ে দেবেন, আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, আর প্রত্যেকেই ভালোভাবে পুজো কাটাবেন।